হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো হজমি নাড়ু বা হজমি গুলি, যাই বলো। এটা তৈরি করে দেখাবো। এটা সর্দি কাশির জন্য যেমন উপকারী, হজমের জন্য কিন্তু খুবই উপকারী, আর এর টেস্টটাও কিন্তু দুর্দান্ত। দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই গুলিটা বানানোর জন্য আমার লাগবে আমলকি। প্রথমে আমি আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে এনেছি। এবার একটু জল দিয়ে আমি এটাকে বয়ল করে নেব। আমলকি সেদ্ধ হয়ে গেছে আর আমি এটার থেকে জলটাও ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে বীজগুলোকে বার করে নিয়েছি, বাকিগুলোকেও আমি বার করে নেব। এই গুলিটা তৈরি করতে আমি নিয়েছি খানিকটা আদা। আদার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি ছোটো ছোটো টুকরো করে এটাকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না। আদার পেস্টটা করে নিয়েছি, এবার এর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে নিয়েছি। এটাকেও পেস্ট করে নেব। এইখানে আমলকি আর আদার পেস্টটা আমি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো তেল বা কোনো কিছু দেওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে নেব আমি আখের গুড়। এখানে গুড়টা দিয়ে নিয়েছি, এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি এটাকে রান্না করে নেব। আমি এখনো এর মধ্যে নুন অ্যাড করিনি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন। এখানে আমি দিচ্ছি হাফ টিস্পুন মতো ব্ল্যাক সল্ট, হাফ টিস্পুন মতো দিচ্ছি রক সল্ট। এই রক সল্টটা যদি তোমাদের কাছে না থাকে, এমনি নর্মাল যে নুন আমরা খাই ওটাও দিতে পারো। এটা অনেকটাই টেনে এসছে, আর একটু ড্রাই করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হিং। এখানে দেড় টিস্পুন আর কি আমি দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ পাউডার। আমার এখানে 500 গ্রাম আমলকি আছে আর 100 গ্রাম নিয়েছি আমি আদা। এর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রাম আখের গুড়। নুনের পরিমাণ আর মিষ্টির পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে। এটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতো জোয়ান আর কি আজোয়ান ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা পাউডার করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন দিয়েছি পাউডার আর 1 টিস্পুন ড্রাই রোস্ট করা গোটা আছে, গোটা আজোয়ান। এবার দেবো 2 টেবিল স্পুন জিরা পাউডার। এখানে রোস্টেড জিরা আছে, সাদা জিরা আর কি, এটা পাউডার করা। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, দেখো সুন্দর কড়াই থেকে উঠে আসছে। এটা এবার নাবিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আমি এটা থেকে গুলি বানিয়ে নেব।
তোমরা চাইলে এর মধ্যে 2 টিস্পুন মতো আমচুর পাউডারও অ্যাড করতে পারো। আমি এখানে আর আজকে আমচুর পাউডার অ্যাড করলাম না, আমলকি এমনিতেই টক, আমচুর পাউডার আমি আর দিলাম না। আমি আমলকিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট বল মতো করে নাড়ুর মতো পাকিয়ে নেব। এখানে নিয়েছি সুগার পাউডার, আমি সুগারটাকে পাউডার করে নিয়েছি আর এই যেইভাবে গোল করে নিয়েছি এটাকে, এবার সুগার পাউডার দিয়ে কোট করে নিচ্ছি। এই যেইভাবে কোট করে আমি আরেকটা পাত্রের মধ্যে নিয়ে রেখেছি। এগুলো তাহলে একটার সাথে একটা কিন্তু গায়ে গায়ে লাগবে না। এভাবে চিনির আর কি পাউডারটা দিয়ে যদি আমি কোট করে দেই তাহলে গায়ে গায়ে লাগবে না। আমি সবগুলোকে এবার বানিয়ে নেব, যেরকম খুশি তোমরা শেপে এই গোলগুলো করে নিতে পারো। সবগুলো বানানোর পরে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। আমলকির বেশ কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখনি দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। আর এর উপকারিতা নিয়েও ভিডিও করা আছে।